গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 16 জুন শুক্রবার, এখন বাজে সকাল 7:30। ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। এত গরম পড়েছে না, গরমে পুরো নাজেহাল অবস্থা। আমি জানি তোমাদেরও একই অবস্থা আমার মতোই। তো অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এদিকে এখনও বৃষ্টির কোনো মানে নামগন্ধও নেই। মারাত্মক রোদের তেজ আর মারাত্মক গরম পড়েছে। গরমে না একদম পুরো মানে হাঁপিয়ে উঠছি, এত পরিমাণে ঘাম হচ্ছে না, শরীর পুরো মানে এক্সস্টেড হয়ে যাচ্ছে। খুব খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলাতেও ভীষণ শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, কালকে তো আমি ব্লগ করিনি, কারণ ব্লগ মানে রেডি করে রাখা ছিল, সেগুলোকে আগে পাবলিশ করিনি। কারণ বেশি ব্লগ করে জমালে পরে কী বলতো, মানে পাবলিশ করা না হলে সেটা বাজে একটা ব্যাপার হয়। তো সেই জন্য আর কি ওটা একটা টেনশন কাজ করে যে ওটা পাবলিশ করতে হবে, পাবলিশ করতে হবে। তো আমি অল্প অল্প করে ব্লগ বানাই আর অল্প অল্প করে পাবলিশ করে দিই, মানে বেশি লেট করি না। তো যাই হোক, এখন সকালবেলা একটু চা নিয়ে বসলাম। আমার ভাত আর ডাল গ্যাসে বসিয়ে এসেছি, ভাত ফুটছে, ডাল সিটি পড়ে গেছে চা বাড়তে বাড়তে। ভাবলাম একটু চাটা খেয়ে নিই, খেয়ে মানে এনার্জিটা গেইন করে তারপরে কোমর বেঁধে লাগতে হবে রান্নায়। তো সব কাজ বন্ধ দিলেও চলবে, কিন্তু রান্না খাওয়া তো আর বন্ধ দেওয়া যাবে না। সবাই সব কথা শুনবে, পেট কিন্তু কারোর কথা শুনবে না। পেট পেটের টাইমে ঠিক ডাকবে এবং খাবারও চাইবে। তো সেই জন্য রান্নাটা তো করতেই হবে। আর হাজব্যান্ডও অফিস যাবে, ওপর রান্না করে দিতে হবে, টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি, আজকে শুক্রবার যেহেতু নিরামিষই হবে আর রান্না বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, তো কী করবো বলো তো, পোস্ত করবো, আলু পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে টকের ডাল করবো মুগ ডাল দিয়ে। এত মানে এখন কটা বাজে বলো, 7:30 বাজে, মানে রোদের এত তেজ না, মানে আমি যে কথা বলছি তোমাদের সাথে ভালো করে ক্যামেরা দিয়ে তাকাতে পারছি না, মানে এত ইয়ে লাগছে, পুরো মানে সেই তাপটা লাগছে। তো এখানে ছাড়া কোনো কথা বলার উপায় নেই। এখানে দেখো পুরো টপটপ করে ঘাম পড়ছে, কথা বলার উপায় নেই, কারণ ওইদিকে বনু পড়ছে, ভাত হচ্ছে, তো বনুর পড়ার আওয়াজ আসবে, আর ওদিকটা বদ্ধ গরম। তো ভাবলাম এদিকটা এসে যদি একটু হাওয়া পাওয়া যায়। তো হাওয়া গাছের পাতা নড়ছে, কিন্তু সেই হাওয়া গায়ে আর লাগছে না। ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা অন্তত দিয়ে এখানে বসে তারপর তো রান্নাবান্না শুরু করবো, সংসারের কাজকর্ম তো করতেই হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চাটা আগে খাই আর তোমরা ব্লগটাকে দেখতে থাকো। আজকে সারাদিনে যেমনভাবে দিনটা এগোবে সেভাবে তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সামনের বারান্দাটা আমার ভীষণ প্রিয়, তোমাদের তো অনেক ব্লগে বলেছি, কিন্তু এই গরমের জন্য আমার এখানে বসে চা খাওয়াটা একদমই হয় না। কিন্তু সকালবেলা বসে যদি এখানে এক কাপ চা খেতে পারি, মনে হয় সারা দিনটা ভালো হয়ে যায়। তো সেই গরমের জন্য সেটা আর পসিবল হয় না, হাওয়া টাওয়া কিছুই পাওয়া যায় না। এখন শীতকালে হয়তো এই জায়গাটাই স্বর্গ হয়ে উঠবে, হয়তো কি অবশ্যই হয়ে উঠবে, কারণ এই জায়গার মানে সামনের দিকটা না খুব রোদ থাকে, বেশ ভালো লাগবে। আর এখানে দেখো আমি চাটা খেয়ে চলে এসেছি এবার রান্নার প্রিপারেশন করতে। সমস্ত তরকারিটাকে কেটে নিলাম আর এখানে ডালের সাথে ভাজা করব পটল আর বেগুন। সেই পটল বেগুনটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর আলু পোস্তর জন্য পোস্ত আর আলু কেটে নিয়েছি। এবার ঝটপট ঝটপট করে রান্নাটা সারতে হবে, কেননা ওই যে বললাম সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে দিতে হবে, হাজব্যান্ড অফিস যাবে। তো সেই জন্যে আর কি আগে পটল আর বেগুনটাকে ম্যারিনেট করে রেখে আমি ওদিকে দুটো কড়াই বসিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। বন্ধুরা এখানে দেখো টমেটো দিয়ে আমি মুগের ডাল করছি, সেই জন্য ফোড়নে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর সাদা সর্ষে। তোমরা কালো সর্ষে দিতে পারো, আমার কাছে কালো সর্ষেটা অ্যাভেলেবেল ছিল না দেখে আমি সাদা সর্ষেটা দিয়েছি। দিয়ে আর কি টমেটো আর মুগ ডালটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম, দিয়ে সোমবার দিয়ে দিলাম। আর নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু পোস্তর প্রিপারেশনটাও আর কি বসিয়ে দিলাম। আর এখানে দেখো পটল ভাজাও আমার হয়ে গেছে।
আর পোস্তটা বাটতে গিয়ে দেখছি কারেন্ট চলে গেছে। বলো তো, এই গরমের মধ্যে সকাল সকাল কারেন্ট চলে গেছে, আর আমি পোস্তর সমস্ত রান্না মানে আর কি বসিয়ে দিয়েছি। এখন পোস্তটা তো করতেই হবে, কিছু করার নেই। আর দেখো, মিক্সির কন্টেনারে একদম পোস্ত টোস্ত দিয়ে রেডি করে দিয়েছি। তো মিক্সিটা যেই মিক্সির মেশিনের মধ্যে দিয়েছি, সুইচ অন করে দেখছি কারেন্ট নেই। তো আবার কি করব, সেই শিলনোড়াটাকে বের করে ভালো করে ধুয়ে আবার এই গরমের মধ্যে শিলনোড়াতে পোস্ত বাটলাম। মানে ঘেমে নিয়ে তো এমনি জল হয়ে গেছি, আরও শিলনোড়াতে মশলা বেটে আরও খারাপ অবস্থা। তো যাই হোক, রান্না যখন করতে আমাকে হবেই, তো পরের জন্য ফেলে রেখে লাভ নেই। আমার পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না, যখনের কাজটা তখনই করব, পরে বলে কিছু হয় না। মানে এই নীতি দিয়েই আমি চলি, কারণ পরে করলেই না হয় আমি ভুলে যাব, নয়তো আমার মানে কি বলবো অলসতায় ঘিরে ধরবে, আমি আর সেই কাজটা করে উঠতে পারবো না। তো সেই জন্য আমি কোনো কাজই পরের জন্য ফেলে রাখি না। তো সঙ্গে সঙ্গে একদম আর কি পোস্তটা করে ফেললাম। হাজব্যান্ড বলছিল এখন করতে হবে না, কারেন্ট আসলে করে, বললাম না একবারে করেই রাখবো। আর নিরামিষ যেহেতু একটুখানি চাটনি করলাম, আম কাঁচা আম তো প্রায় শেষের মুখে। তো আমার বাড়ির পিছনে জ্যাঠা শ্বশুরের জায়গায় আম গাছ আছে, তো ওই গাছেই দুটো একটা কাঁচা আম রয়েছে। তো ওগুলোই পেরে পেরে এনে একটা দুটো করে ডাল আর একটু চাটনি খাওয়া হয়, তো সে একটু চাটনিও করেছি। তারপরে হাজব্যান্ড তো খেয়ে অফিস চলে গেছে, আর আমি দেখলে বড়া ভেজে নিলাম। তো আগের দিন আমি বড়া মানে আর কি ব্যাটার রেডি করেছিলাম মসুর ডাল আর পেঁয়াজ আদা রসুন আর পুঁই পাতা দিয়ে, মানে পুঁই শাকের যে পাতাগুলো হয় সেই দিয়ে। এটা আমার শাশুড়িমার রেসিপি, তো সেটা দিয়ে একটা বড়ার ব্যাটার রেডি আবার কিছুটা ছিল। তো সেটা ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম ভাত ঘি আর এই বড়া ভাজা দিয়ে ব্রেকফাস্টটা সারি, বেশ ভালো লাগে গরম গরম খেতে। তো সেই জন্য দেখো আমি আর বোনও এবার ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করব। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো এবার কমপ্লিট করে নেব। তো যত যাই হয়ে যাক না কেন, সংসারের কাজগুলো তো করতেই হবে, এগুলো ফেলে রাখলে কেউ করে দেওয়ার নেই। সংসারটা যখন আমার একা, তো আমাকে তো করে নিতেই হবে, গরম লাগুক আর যাই লাগুক। তো শীত গ্রীষ্ম বর্ষা মানে হাউসওয়াইফদের কোনো ছুটি বলে কিছু নেই, যত শীতই পড়ুক যত গরমই পড়ুক যাই হয়ে যাক না কেন, সংসারের কাজগুলো যদি ফেলে রেখে দিই তবে সেগুলো ওরকম। আর সত্যি বলতে কী বলতো বন্ধুরা, আমার এটা ভালো অভ্যাস বলো কি খারাপ অভ্যাস, আমি একটু কাজের বিষয়ে বেশিই খুঁতখুঁতে। আমার সবার সব রকম কাজ পছন্দ হয় না, কেন জানি না, নিজে যেরকমভাবেই পারি না কেন, নিজের কাজটা নিজের মতন করে যদি আমি গুছিয়ে না করি না, আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসে না, আমার একদমই ভালো লাগে না। মানে আমার মতো করে তো আর সবাই কাজ করবে না, আমার একটু অন্য কেউ কাজ করে দিলে বা হেল্প করে দিলে পরে আর কি মানে নিজের কাজের যে স্যাটিসফ্যাকশনটা সেটা আমি অন্যের কাজের মধ্যে আর কি খুঁজি। এটা খারাপ দিকই, অবশ্যই খারাপ দিক, এটা কখনো পসিবল নয়ও যে আমার আমি যেভাবে কাজ করি সবাই আমার মতন করে কাজ করবে, এটা কখনোই পসিবল নয়। খুব অসুবিধা না হলে নিজের কাজটা নিজেই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, আর কাজের মধ্যে যত থাকবো মন ভালো থাকবে, আর সেই ভালো রাখার জন্য কাজটাকে তো অবশ্যই আমাকে চালিয়ে যেতেই হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক মনের কথা শেয়ার করলাম, আমার মনে যেগুলো চলে সেগুলোই আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার সংসারই আমার কাছে সব কিছু, সংসার রিলেটেডই আমার ভিডিওগুলো, আমার সংসারে নিত্যদিনে যে যে কাজকর্মগুলো আমি করি সেগুলো ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হয়তো সবার কাজের মানে কাজ সংসারে একই থেকে থাকে, কিন্তু ধরনগুলো একটু একটু আলাদা। তো আমি কী ধরনের এবং কীভাবে কাজ করি, আমার সংসারটাকে পুরো চালনা করি, সেইগুলোই তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরি। তো চলো, অনেক বকবক করলাম, আর বেশি বকবক করে তোমাদেরকে বোর করব না, এবার তোমরা আমার কাজগুলোকে এনজয় করতে থাকো।
অনেকদিন ধরে এসিটা দিয়ে গরম হাওয়া বেরোচ্ছিল, তাই জন্য আজকে হাজবেন্ড অফিস থেকে এসে এই এসির যে নেটগুলো, নেটের মধ্যে তো ধুলো জমে, তো সেই নেটগুলোকে আর কি বের করে ভালো করে পরিষ্কার করলো। তো পরিষ্কার করার পর সত্যি বেশ সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এসিটাকে পরিষ্কার করা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:15, হাজবেন্ড অফিস থেকে বাড়ি চলে এসছে। দুপুরবেলা বেশ মেঘে ডাকাডাকি করলো, কিন্তু বৃষ্টি একটুও হয়নি। এখন সন্ধ্যাবেলা বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, ছাদে গিয়েছিলাম একটুখানি, তো ছাদে গিয়ে দেখছি পাগলের মতো হাওয়া দিচ্ছে। তা ভাবলাম যে সন্ধ্যাবেলা চাটা ওখানে বসেই খাই, কারণ সন্ধ্যাবেলা হাজবেন্ড অফিস থেকে বাড়ি ফিরলে পরে এসি চালায়, আর ওই এসির মধ্যে ঢুকলে না আর এসি থেকে বেরোতে ইচ্ছা করে না, খুব কষ্ট হয়। মানে ডাইনিংয়ে এসে রাতে রুটি করা যায় না, খুব কষ্ট হয়। তো সেই জন্য এখন চেয়ার টিয়ার সব ছাদে তোলা হচ্ছে, চেয়ারে বসে আর কি চা খাওয়া হবে। কার্পেট পেতে বা মাদুর পেতে বসার উপায় নেই, কারণ ছাদের যা কন্ডিশন, মানে একদম পুরো গরম ছাদ হয়ে রয়েছে, বসা যাবে না একদম। তো সেই কারণে চেয়ারে বসবো, সেই চেয়ারগুলো সব উপরে নেওয়া হলো, ডাইনিং টেবিলের চেয়ারগুলো। তো এই যে দেখো চা বসিয়েছি, এখানে চা ফুটে গেছে, চাটা নামাবো আর চা বিস্কুট খাবো। সন্ধ্যাবেলা পুরো ঘেমে নেই একাকার, ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, চাটা করে চলো ছাদে যাই। সন্ধে ছাদে বসে হাওয়া কেটেই কাটলো, মারাত্মক হাওয়া দিচ্ছিল আজকে সন্ধ্যাবেলা ছাদে। বৃষ্টিটা হয়নি, বৃষ্টি হলে বেশি ভালো হতো, গরমটা একটু কমতো, কিন্তু বৃষ্টি হয়নি। তো কি হয়েছে, হাওয়াটা আজকে বেশ ছিল, অন্যান্য দিন ঠিকঠাক হাওয়াও দেয় না, আজকে খুব হাওয়া ছিল, মানে এত হাওয়া ছিল না মনে হচ্ছে ঝড় বইছে এরকম। আর বেশ ঠান্ডা হাওয়াটা প্রাণটা জুড়িয়ে গেছে সন্ধ্যাবেলাটা, মানে অনেকদিন পর এরকমভাবে সন্ধ্যাটা কাটালাম। অন্যান্য সব দিন তো এই সেই ঘরের মধ্যেই বসে থাকতে হয়, গরমের জন্য বাইরে একটু হাওয়া থাকে না, খুব কষ্ট হয়। তো ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে রুটি কটা করে নিলাম, মানে শরীর ঠান্ডা থাকতে থাকতে রুটিগুলো করে নিয়েছি, করে এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। আর তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি, কেন কি আর ভালো লাগছিলো না, মানে রুটিটা করতে হবে, রাতে খেতে হবে, সেই জন্য আর কি ঝটপট ঝটপট রুটিগুলো করেছি, কারণ গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না, পুরো দরদর করে ঘেমে স্নান করে যাচ্ছি। তো সেই জন্য আর আমি কিচ্ছু শ্যুট করিনি, আর শ্যুট করতে গেলে না একটু সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি আর কিছু শ্যুট করিনি। তো যাই হোক, আমাদের এখন রাতে ডিনার হয়ে গেছে, এখন প্রায় 12টার মতন বাজে, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় আসলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলোকে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।